बंगाल की शहरी विकास व नगर पालिका मामलों की राज्य मंत्री चंद्रिमा भट्टाचार्य ने दावा किया है कि टीएमसी बंगाल की तर्ज पर ही त्रिपुरा का भी विकास कर सकती है। त्रिपुरा के लोग टीएमसी सुप्रीमो ममता बनर्जी पर भरोसा करने लगे हैं, इसलिए भारी संख्या में लोग टीएमसी का दामन थामने लगे हैं। मंगलवार को टीएमसी का एक प्रतिनिधि मंडल त्रिपुरा पहुंचा। प्रतिनिधि मंडल का नेतृत्व कर रही मंत्री चंद्रिमा भट्टाचार्य ने त्रिपुरा की विप्लव कुमार देव सरकार पर निशाना साधा। साथ ही उन्होंने कहा कि बंगाल की जनता ने एक बार फिर भरोसा रखते हुए टीएमसी सुप्रीमो ममता बनर्जी को मुख्यमंत्री पद पर आसीन कराया है। उन्होंने कहा कि यहां के लोगों को उनके लोकतांत्रिक अधिकारों से वंचित किया जा रहा है। त्रिपुरा के लोगों ने जो आवाज उठाई है उसे और भी सशक्त करने के लिए टीएमसी आगे आ रही है। তৃতীয় বারের জন্য পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় নেত্রী তার উপর আস্থা রেখে তাকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছেন। বিপ্লব বাবু কি বললেন না বললেন তাতে কিছু যায় আসে না। নামের পাশে দেব আছে বলে উনি দেবাদি দেব মহাদেব হয়ে যান, ওনার কথার কোনো অর্থই হয়নি। দলীয় বিভিন্ন কর্মসূচি আছে, আমি পুরো শিডিউলটা এখনো জানি না, আমি জেনে নেব। আমি 10 তারিখে সকালে এখান থেকে ফিরব। এই রাজ্যে যে অরাজকতা চলছে মানুষ তার থেকে মুক্তি পেতে চাইছে, এবং যেভাবে বিভিন্ন আঙিনায় মানুষের যে গণতান্ত্রিক অধিকার তা লুট করা হচ্ছে, সেই অধিকার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে, তার বিরুদ্ধে মানুষ সরব হবেন এবং সরব হচ্ছেন। তৃণমূল কংগ্রেস সেখানে নেতৃত্ব দিচ্ছে এবং মানুষ দেখছেন, ত্রিপুরার মানুষ দেখেছেন যে বাংলা কীভাবে উন্নত হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের জন্য কী ধরনের কাজ করেছেন। ত্রিপুরার মানুষ বুঝতে পারছে যে বাংলার মতো এই রাজ্যকে উন্নত করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখতে হবে। তাই আজকে দলে দলে মানুষ আমাদের সঙ্গে, লণ্ডভণ্ড কোথাও করে না ওরা। তৃণমূল কংগ্রেস কোথাও লণ্ডভণ্ড যে করেনি সেটা তো দেখা গেল। বাংলায় তৃতীয়বারের জন্য তাহলে তো মানুষ আনতেন না। আর যারা ভণ্ড তারা এসব লণ্ডভণ্ডর কথা বলে।